হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লিয়ার স্কিন ক্রিম নিয়ে। বন্ধুরা, আপনি কি ফর্সা হতে চান, মুখের কালো দাগ কমিয়ে মুখকে গ্লোয়িং ও উজ্জ্বল করতে চান? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই ক্লিয়ার স্কিন ক্রিমটি ম্যানুফ্যাকচার করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ কোম্পানি। এই ক্রিমের কম্পোজিশন হলো হাইড্রোকুইনন, টিটেনিয়ন ও মোমেডাসন। এটি 15 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 159 টাকা। বন্ধুরা, এই ক্লিয়ার স্কিন ক্রিমটির প্রধান কাজ হচ্ছে মুখের কালো দাগ পরিষ্কার করে মুখমণ্ডলকে উজ্জ্বল ও ফর্সা করে তোলা। যে সমস্ত বন্ধুরা ফর্সা হতে চান তারা এই ক্লিয়ার স্কিন ক্রিমটি ব্যবহার করতে পারেন, তারা ফর্সা হয়ে যাবেন। যে সমস্ত বন্ধুদের মুখে কালো দাগ আছে বা সানটান পরে দিন দিন কালো হয়ে যাচ্ছেন, তারা এই ক্লিয়ার স্কিন ক্রিমটি ব্যবহার করতে পারেন, তাদের সানট্যান দূর হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত বন্ধুদের মুখে ব্রণ আছে বা ব্রণের দাগ আছে, তা ভালো করতেও এই ক্লিয়ার স্কিন ক্রিমটি ব্যবহার করতে পারেন, মুখের ব্রণ ও ব্রণের দাগ ভালো হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত মেয়েদের মুখে ছোপ ছোপ দাগ দেখা যায়, বাচ্চা না হওয়ার ট্যাবলেট খেলে বা হরমোনাল কোনো ট্যাবলেট খেলে এই ছোপ ছোপ দাগ দেখা যায়, এই দাগ তোলার জন্য আপনি এই ক্লিয়ার স্কিন ক্রিমটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ক্রিমটি ত্বকের মেলানিনের পরিমাণ কমিয়ে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে। এটি আমাদের নতুন স্কিন পেতে সাহায্য করে। এই ক্রিমটি মুখের যে কোনো ধরনের দাগ বা ডার্ক স্পট কমাতে দারুণ কাজ করে থাকে। বন্ধুরা, এই ক্রিমটির সাইড এফেক্টসগুলি হলো মুখ লাল হয়ে যেতে পারে, মুখের স্কিন পাতলা হয়ে যেতে পারে, মুখ জ্বালা করতে পারে। এমন কোনো সমস্যা দেখা দিলে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন না, বা আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে তারপর ব্যবহার করবেন। তবে এই ক্রিমটি রাত্রে ব্যবহার করবেন, একদিন ছাড়া ছাড়া। ব্যবহার করার আগে অবশ্যই আপনি যে ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করেন তা দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নেবেন, তারপর এই ক্রিমটি মুখে লাগিয়ে নেবেন। যদি আপনি বাড়ির বাইরে বের হন বা রোদে বের হন, তাহলে অবশ্যই আপনি সানস্ক্রিন মেখে বের হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।